আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে উচ্চতা সম্পন্ন ব্যক্তির নাম কি ছিল প্রিয় দর্শক এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে উচ্চতা সম্পন্ন ব্যক্তি সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানব এই জন্য অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে উচ্চতা সম্পন্ন ব্যক্তির নাম ছিল আউজ বিন আনা ইতিহাস থেকে জানা যায় এই ব্যক্তি হযরত নুহ সালামের সময় ইমান আনি অতপর হযরত মুসা সালামের সময় গিয়ে আবার বেইমান হয়ে যায় ইতিহাস থেকে জানা যায় সে তিন হাজার পাঁচশত বছর পর্যন্ত হায়াত পেয়েছিল এই ব্যক্তিটি এতটাই লম্বা এবং বিশাল দহি ছিল যে সে সমুদ্রে হাঁটলে ডুবে যেত না উঁচু উঁচু গাছ এবং পাহাড় তার সামনে ছোট মনে হতো তার দৈর্ঘ্য এবং উচ্চতা এত বেশি ছিল যে অন্য মানুষেরা তার সামনে পোকামাকড়ের মতো মনে হত মূলত আউজ বি নানা হযরত আদম এর বংশধর ছিলেন যিনি হজরত আদম সালামের কন্যা সপুরার গর্ভ থেকে জন্মেছিলেন আউস বিন আনা শিশুকাল থেকেই দেখতে তার সমবয়সী অন্যান্য বাচ্চাদের চেয়ে অনেক লম্বা এবং শক্তিশালী ছিলেন এবং যখন তিনি যৌবনে পদার্পণ করেন তখন তার উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে বিভিন্ন রেওয়ায় থেকে জানা যায় আউস বিন আনাক ছিল অত্যন্ত একগুয়ে এবং একরোখা স্বভাবের অর্থাৎ তার কাছে এই পৃথিবীর সবচেয়ে বড় অর্জন ছিল পেট ভরে খাওয়া সে কখনোই তার খাদ্যের উপর সন্তুষ্ট হতে পারতো না ইতিহাস থেকে জানা যায় কিস্তি বানানোর সময় হজরত নুহ আলাইহিস সালাম তাকে বড় বড় দুটি উঠ গাছ এনে দিতে বলেন যে গাছ দুটো ভার কয়েক হাজার টন ছিল শত শত মানুষ এবং হাতি মিলেও গাছগুলো টেনে আনতে পারছিল না মূলত নুহ আলাইহিস সালামের কিস্তির মূল মেরুদণ্ডটা এই দুটি গাছ দিয়েই তৈরি হয় হযরত নুহ সালাম ওনাকে এই গাছগুলো নিতে বলেন তখন সে শর্ত দেয় হে আল্লাহর নবী আপনি যদি আমাকে পেট ভরে খেতে দিতে পারেন তাহলে আমি আপনাকে এই দুটি গাছ এনে দিতে পারব হজরত নুহ আলাই সাল্লাম তা শর্ত মেনে নিলেন তখন সে বলল আজ পর্যন্ত আমি দিন পেট ভরে খেতে পারিনি মনে রাখবেন যদি পেট ভরে আমাকে খেতে না দেন তাহলে আমি পুনরায় সেই গাছ দুটোকে পূর্বের জায়গায় রেখে দিয়ে আসব হজরত নুহ আলাই সাল্লাম তাকে আশ্বস্ত করলেন যে অবশ্যই তাকে পেট ভরে খাওয়াবেন অতপর সে গাছ দুটি নির্দিষ্ট স্থানে এনে দেওয়ার পর হযরত নুহ আলাই সাল্লাম তাকে দুটি ছোট রুটি দিয়ে বললেন তুমি বিসমিল্লাহির রহমানের রাহিম বলে শুরু করো। অতপর সে বলল ঠিক আছে আমি বিসমিল্লাহ পরে এই দুইটি রুটি খেয়ে নিচ্ছি আপনি আমার জন্য আরও খাবার নিয়ে আসুন হযরত নুহ আলাই সাল্লাম দাঁড়িয়ে থাকলেন অতপর সে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করল একটা রুটি খাওয়ার পরই তার পেট ভরে গেল শুভান আল্লাহ অনেক রেওয়ায়ত অনুযায়ী বিন আনা আয়াত জাতির অন্তর্ভুক্ত ছিলেন আজ জাতির উপর আজাব আসার পর যেই কয়েকজন বেঁচেছিলেন আউস বিন আনাক তাদের মধ্যে একজন ছিলেন এই লোক দুই নবীর আমলে বেঁচেছিলেন এবং তাদের আমলে যে আল্লাহ পাকের তরফ থেকে আজাব এসেছিল তার থেকে সে রেহাই পেয়েছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন আউস বিন আনাক এত লম্বা ছিল যে তিনি সাগরের তল দেশে হাত দিয়ে মাছ ধরতেন এবং সেই মাছ সূর্যের কাছে ধরে ভুনা করে খেতেন যখন তা তৃষ্ণা পেত তখন তার হাতের লাঠি দিয়ে মেঘমালায় আঘাত করে সেখান থেকে তিনি পানি পান করতেন নুহ আলাইহিসাল্লামকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক তাকে নুহ আলাইহিসি সাল্লামের সময় আশা বন্যার হাত থেকে তাকে রক্ষা করেছিলেন তবে এ নিয়ে ঐতিহাসিক এবং তাফসিরবিদদের মধ্যে ভিন্নমত আছে কেউ বলছেন আল্লাহ পাকের জমিনে নুহ সালামের সেই বন্যার পর কেউই বেঁচেছিল না আবার অনেকেই বলছেন আল্লাহ পাক আউজ বিন আনাককে ক্ষুদ্র করে নুহ আলাইহিস সালামের নৌকার ভিতরে প্রবেশ করিয়েছিলেন অতঃপর সে আবার পুনরায় বৃহৎ আকার হয়ে গিয়েছিল তবে এ নিয়ে যথেষ্ট মত পার্থক্য রয়েছে ভিন্ন মত রয়েছে ইতিহাস থেকে জানা যায় আউজ বিন আনাকের বুদ্ধিশুদ্ধি কম থাকায় খাদ্য দিয়ে যে কেউ তাকে ফাঁদে ফেলে দিতে পারত নূহ আলাই সালামের সময় আল্লাহর রাসুল যেমন তাকে খাবারের বিনিময়ে কাজ করিয়েছিলেন একই ভাবে এই ব্যক্তি হযরত মুসা আলাইহি সালামের যুগ পর্যন্ত জীবিত ছিল এবং হযরত মুসা আলাই সালামের সময় এসে ক্যানারি সম্প্রদায় তাকে পথভ্রষ্ট করে ফেলে ক্যানারি সম্প্রদায়ের ওপর আল্লাহ পাকের অন্যতম একটা নিয়ামত ছিল ক্যানারি সম্প্রদায়ের ভূমিতে যে স্কল ফল হতো সেগুলোর অনেক বরকত ছিল। একটা আনারের একটি ছোট্ট বীজ দুজন মানুষ পেট ভরে খেতে পারত এত বড় বড় আনার ফল হত এমনকি একটা গম থেকে যে পরিমাণ আটা হতো তা দিয়ে দশজন মানুষ পেট ভরে খেতে পারত ক্যানারি সম্প্রদায় আল্লাহর তরফ থেকে এই সব নিয়ামত পেয়েছিল এত বড় কতময় নিয়ামত পেয়েও ক্যানালি সম্প্রদায় আউজ বিন আনাককে মূর্তি পূজার দিকে ডাকে এবং ক্যানারি সম্প্রদায়ের সেনাবাহিনীর প্রধান বানিয়ে দেয় এদিকে আল্লাহ তা আলাহ হযরত মুসা আলাই সালামের সাথে ক্যানারি সম্প্রদায়ের ওপর জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন পবিত্র কুরআনে এসেছে বনি ইসরায়েলের বারোটি গোত্র থেকে বারো জন লোককে মুসা আলাই সাল্লাম বাছাই করেছিলেন এবং তাদেরকে আল্লাহ পাকের দাওয়াত নিয়ে ক্যানারি সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন তখন সেখানে আউজ বিন আনাক প্রধান ছিলেন সেই বারো জন আউজ বিন আনাককে দেখে ভয় পেয়ে গিয়েছিল আউজ বিন আনাক এক হাতের মধ্যে বারো জনকে নিয়ে নিলেন এবং বললেন তোরা কি জন্য এসেছিস অতঃপর তারা বলল আমরা আল্লাহর তরফ থেকে হযরত মুসা আলাইহিস সালামের দাওয়াত নিয়ে এসেছি এই জমিন ছেড়ে দাও অথবা হযরত মুসা সালামের কালেমার ওপর ইমান আনো কেননা এই জমিন আল্লাহ পাকের তরফ থেকে আমাদেরকে দান করা হয়েছে একথা শুনে আউস বিন আনাক তাদেরকে হাতের মুঠোর ভিতর পিষে ফেলতে চেয়েছিল কিন্তু ওই বারো জনের দলপতি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল এবং তাদেরকে ভীত দেখে আউজ বিন আনাক দুর্বল ভেবে তাদেরকে ছেড়ে দেয় এই ক্যানারি সম্প্রদায় আমাকে তেট ভরে খাইয়েছে আমি আমার জীবনের বিনিময় হলেও ক্যানারিদেরকে এই ভূমিতে প্রতিষ্ঠা করব এবং তাদেরকে রক্ষা করব তোমরা গিয়ে তোমাদের মুশাকে বলো যেন সে আমার মোকাবেলা করে অতপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত মুসা সালাম আউস বিন আনাকের মুখোমুখি হন এবং তাকে বলেন হযরত নুহ সালামের সময় যেভাবে আল্লাহ তোমাকে পেট ভরে খাইয়েছেন অবশ্যই আল্লাহ চাইলে তোমাকে সামান্য খাবারে ও পেট ভরে খাওয়াতে পারেন তবে তাদের খাদ্যের প্রলোভনে ইমান হারা হল না আউস বিন আনাক কোনোভাবেই সে কথা শুনতে চাইল না কেননা তার কাছে বেশি খাবারই গুরুত্বপূর্ণ ছিল অতঃপর হযরতমুসা সাল্লামকে আউস বিন আনাক আক্রমণ করে এদিকে হযরত মুসা সাল্লাম সুকৌশলে তার লাঠির উপর ভর দিয়ে আকাশের উপর প্রচণ্ড জোরে একটি লাফ দেন এবং শূন্য ভাসমান অবস্থায় তার কেরামতি লাঠি দিয়ে আউজ বিন আনাকের হাঁটুর উপর বারবার প্রচণ্ড জোরে আঘাত করেন এবং ওই আঘাতে আউজ বিন আনাক জীবনের প্রথমবার মাটিতে বসে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয় বলা হয়ে থাকে তার লাস্ট চল্লিশ বছর ধরে সেখানে জমিনের উপর পড়েছিল এই দীর্ঘ সময়ে তার শরীরে সকল মাংস পচে গোলে মাটির সাথে মিশে যায় কিন্তু আল্লাহ পাকের হুকুমে তার মেরুদণ্ড জমিনের উপর কঙ্কাল হয়ে পড়ে রয় যখন হজরত মুসা আলাই সালাম এবং হারুন সালাম জেহাদ শেষ করে ফিরে আসলেন তখন আউজ বিন আনাকের কঙ্কালকে উঠিয়ে নীল নদের উপর রেখে দিলেন এবং সেই কঙ্কাল দীর্ঘকাল ধরে নীলন্দের উপরে মানুষ চরাচলের সেতু হিসেবে ব্যবহার হয় ইতিহাস থেকে জানা যায় টানা দুইস্ত বছর পর্যন্ত আল্লাহ পাকের হুকুমে সেই কঙ্কালটি একটি সেতু হিসেবে বনি ইসরায়েল জাতিকে নীল নদ পার হতে সাহায্য করেছিল প্রিয় দর্শক আল্লাহর মাকলুক যতই বিশাল দানবীয় এবং শক্তিশালী হোক না কেন যখন আল্লাহ তাকে ধ্বংস করেন তখন তার সমস্ত শক্তি ও ক্ষমতা ধুলিকণায় পরিণত হয় এবং পরবর্তী প্রজন্মের লোকেদের জন্য তা শিক্ষণীয় নিদর্শন হয়ে দাঁড়ায় আমিন